নমস্কার, ওয়েলকাম টু আজ চ্যানেল কলকাতা টু নিউ জার্সি। আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের শেখাবো সর্ষে স্যামন বা সর্ষে বাটা দিয়ে স্যামন। আপনাদের আগে আমি একবার শিখিয়েছিলাম হানি গ্লেজ স্যামন, আজকে একদম বাঙালি রান্না, আজকে সর্ষে বাটা দিয়ে স্যামন করব। তাহলে চলুন আমার সাথে শিখে নেবেন কি করে সর্ষে বাটা দিয়ে স্যামন করা যায়। তাহলে চলুন আপনাদের শেখাই কি করে বানানো হয় স্যামন সর্ষে বা সর্ষে স্যামন। প্রথমে আমি স্যামনগুলোকে হালকা টিস্যুতে আবার প্যাট ড্রাই করে নেব, এক্সট্রা ওয়াটারটা এতে চলে যায়। এরপরে আমি সর্ষেটা বেটে নেব, সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে। দেখুন তো আমার কাছে কি আছে, আমার কাছে আছে শিলনোড়া। আমরা আমেরিকাতে আছি প্রায় 25 বছর তো হয়ে গেছে, আমি নিজেও জানি না এই শিলনোড়াটা আমি কবে নিয়ে এসেছিলাম। আমরা যখন প্রথম প্রথম এদেশে এসেছিলাম না, তখন আমাদের ওজন ছিল এক একটা স্যুটকেস 32 কেজি বোধহয়, 32, হ্যাঁ এখন সেটা কমে দাঁড়িয়েছে 26। আমার তখনও স্যুটকেসে ওজনে কুলোতো না, আমার এখনও কুলোয় না, নতুন আর কি বলুন। যাই হোক, তখন সামহাও আমার মনে হয় প্রায় 20 বছর আগে এই শিলনোড়াটা আমার মা আমাকে দিয়ে দিয়েছিল। আমি কিন্তু এই শিলনোড়াটা আজও ব্যবহার করি। আমি নিশ্চয়ই মাদের মতন করে অতটা ভালো বাটতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। আর এটাতে আমি সর্ষে বাটি, আমি পোস্ত বাটি, আর প্লাস একটা অথেন্টিক একটা মা ঠাকুমাদের মতন একটা জিনিস তো লাগেই, তাই না? এই নস্টালজিক ব্যাপারটা আমি খুব এনজয় করি। আমি অনেককে খুব গর্ব করে বলি আমার বাড়িতে কলকাতার শিলনোড়া আছে। আমি শিলনোড়াতে সর্ষে আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবং আস্তে আস্তে আমি এটা বেটে নেব। আমার একটু সময় লাগে বাটতে, যাই হোক আমি বেটে নেব। দেখুন পোস্ত আমি বেটে হাঁপিয়ে গেছি, আমার পোস্ত বাটা, সরি আমি পোস্ত বলছি, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়ে গেছে। আমার মা এই বাটা দেখলে বলতো এটা কিছুই হয়নি, সত্যি তাই, কিন্তু আমার মনে হয় হয়ে গেছে। যাই হোক, আমি সর্ষে বাটা এরপরে পেস্টটাই স্যামনে দেব, কিন্তু তার আগে নুন দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। নুন ছড়িয়ে নিচ্ছি, মাছ উল্টে নিলাম। আমি আপনাদের বলেছিলাম না আমার ছেলে হচ্ছে স্যামনের পোকা, ওকে সপ্তাহে যখনই দেবেন না কেন ও স্যামনটা খেয়ে নেবে। আমার এখানে একটা খুব ভালো বন্ধু আছে, ওর নাম অবন্তী, আমি ওর থেকেই রান্নাটা শিখেছি। আমি নুন দিয়ে স্যামনকে ভালো করে মাখিয়ে দিলাম। এরপরে আমার মশলার ডাব্বা থেকে নিলাম হলুদ, হলুদ ছড়িয়ে দিলাম মাছের মধ্যে। এটা পাপে চিংড়ি বা সর্ষে চিংড়ি একদম সেম রেসিপি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আমার না এই আঙ্গুল দুটো ভেঙে গেছিল গত বছর সামারে। দেখুন আমার হাত মুঠো হয় না, যার জন্য আমার কিছু কিছু কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়, জানি না কবে ঠিক হবে। যেরকমভাবে এরকমভাবে কাজটে করে দিয়েছিল, ঠিক আমার হাতটা সেরকম অবস্থাতেই আটকে রয়েছে, না মুঠো হয় পুরোটা হাত, না পুরোটা ভালো মতো খোলে, তাই জন্য খুব অদ্ভুত লাগে মাঝে মাঝে দেখতে। এরপরে সর্ষে বাটাটা ভালো করে দিয়ে দিলাম, সর্ষে বাটার সাথে দিলাম হচ্ছে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। ব্যাস আর কিছুই করার নেই। এবার আমার বন্ধু যে শিখিয়েছিল সে আমাকে বলেছিল মাইক্রোওভেনে করতে, কিন্তু আমি মাইক্রোওভেনে করব না, আমি কড়াইতেই দেব। কড়াইতে আগুন, কড়াই বসিয়ে দিলাম আমি আমার গ্যাসে, আবার খানিকটা সর্ষের তেল দিলাম, মাছগুলো এক এক করে ছেড়ে দেবো এতে।
হ্যাঁ কাঁচা তেলেই দেব। এই রান্নাটার এত তেজ হয়, এত ঝাঁজ হয়, আমি সর্ষে বাটার যে কোনো আইটেম আমাকে যদি বলেন পার্সোনালি আমার ফেভারিট না, কারণ আমি ঝাল একদম খেতে পারি না। বাঙালি সন্তান হয়ে কী করে যে আমি ঝাল খেতে পারি না, তার উপরে আবার আমরা বাঙাল, আমি নিজেও জানি না, কিন্তু আমি খেতে পারি না। কিন্তু আমার ছেলে, সে তার বয়স এখন 16, ও কিন্তু খুব সুন্দর ঝাল খায়, ওর কোনো অসুবিধা নেই। আমি যে আমি ওকে নিজে কোনোদিনও ফোর্স করিনি, কিন্তু ও নিজে নিজে ভালো ঝাল খেতে শিখে গেছে। আরও বেশ দুটো লঙ্কা আমি চিরে নিলাম, চেরা লঙ্কাগুলো আমি সর্ষে বাটাতে দিয়ে দিয়েছি। এবার আমি আঁচ একদম সিমে করে দেব। সিমে দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেব মিনিট দশকের জন্য। তারপরে আপনাদের এসে আবার ফেরত এসে দেখাবো কেমন হলো। চেক করতে এলাম আমার স্যামনের কীরকম অবস্থা, দেখতে এলাম ভালোই হচ্ছে। এই অবস্থাতে আমি কয়েকটা কিশমিশের কিশমিশ ছড়িয়ে দেব। আপনারা বলছেন সর্ষে বাটাতে হয়তো ওয়াই কেন কিশমিশ কেন, করে দেখবেন কখনো, একদম একটু ডিফারেন্ট লাগে। ঝাঁজের সাথে মিষ্টির একটা মুখে বাইট পড়লে কিন্তু খুব ভালো লাগে। এই কিশমিশ দেওয়াটা শিখেছিলাম আমি আমার এক বন্ধুর মার থেকে, উনি অবশ্য করেছিলেন সর্ষে বাটা ইলিশের মধ্যে। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, আর মিনিট পাঁচেকের মধ্যেই হয়ে যাবে মনে হচ্ছে। আমার মিনিট পাঁচেক হয়ে গেছে, একদম হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে সর্ষে বাটা ঝাঁজে, আমার চোখে জল আসছে মোটামুটি। এবার আমি আমার গ্যাস বন্ধ করে দেব। ওই যে বলেছিলাম আমার ছেলে, ওই যে বলেছিলাম আপনাদের আমার ছেলে, ছেলে আর বর একদমই ঝোল ছাড়া খেতে পারে না, তাই ওদের জন্য সর্ষে বাটা গামা খামাখা হলেও আমি সামান্য ঝোল রাখলাম, এটা তো ভাত দিয়ে খাবে। আমি একটা সর্ষে বাটা স্যামন আপনাদের জন্য বাটিতে তুলে রেখিয়ে দিলাম, দেখুন তো কেমন লাগছে দেখতে, হয়েছে না পারফেক্ট? এবার খেয়ে আমার ছেলে আর বর কি বলে সেটা দেখতে হবে। অবশ্যই এটা আমি বহুবার আগে বানিয়েছি, তাই এটা মোটামুটি ফ্রুটফুলই হয়। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো।